ইতিহাসে এটা জাতিক টনকিয়াল করে, ইতিহাসে বহুকো অড়ায়। তেনে এক উত্তর পূবর ব্যতিক্রম প্রত্নতাত্ত্বিক স্থান। আপনি যদি বুরঞ্জী ভাল পায় অথবা পৌরাণিক ঐতিহ্যস্তূপ সভ্যতা তথা পুরাতত্বর প্রতি আকৃষ্ট, তেন্তে উত্তর পূবত এই ঠাইডোখরলৈ নোযোৱাকৈ নাথাকিব, কারণ আপুনি ইয়াত পাব পুরনির সোৱাদ। এই অজানা প্রত্নতাত্ত্বিক ঠাইডোখর মনোমোহা টেরাকোটার মূর্তি, স্তূপ, ফদক আদিৰে ভৰি আছে। তাৎপর্যপূর্ণ কথাটো হল, এই আর্কিওলজিক্যাল সাইটত আছে ভারতবর্ষের সকলোতকৈ বিশাল সূর্য দেবতার ক্ষেত্র। ইয়ার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বিশাল সূর্য দেবতার চিত্র চাবলৈ আহে দেশ বিদেশের বহু পর্যটক। এই ঠাইডোখর আছে দক্ষিণ ত্রিপুরাত। ত্রিপুরার নির্মহল, উনাকটি, উজ্জয়ন্তা প্যালেস চাবলৈ গেলে এই ঠাইডোখর চাবলৈ কিন্তু নাপাহরিব। 1927 চনতে ইয়াত আবিষ্কার করা হয়েছিল বৌদ্ধ আর হিন্দু সম্প্রদায়ের বহুতো প্রতিচ্ছবি তথা ফলক। ইয়াত পোৱা প্রাচীন সামগ্রীসমূহ অষ্টম শতিকার দ্বাদশ শতিকাৰে দক্ষিণ ত্রিপুরার শান্তির বজার মহকুমার জলাইবাড়ীত এই পিলাক প্রত্নতাত্ত্বিক স্থানডোখর উপস্থিত। চালে চকুরা শিলর মূর্তি, পুরা মাটি অথবা টেরাকোটার সামগ্রীরে চহকী এটা আর্কিওলজিক্যাল সাইট পিলাক। বহু দশক দশক ধরে অবহেলিত হয়ে আছে যদিও বর্তমান সুন্দরকর পর্যটকের সজাই পড়ায় তোলা হয়েছে এই স্থানডোখর। সোনাহক অতি জনপ্রিয় হয়ে পড়া ত্রিপুরার পিলাক আর্কিওলজিক্যাল হেরিটেজ সাইটর কিছু দৃশ্য। যদি এখানে আসার পরে সেরকম কোনো কিছু দেখতে পারতাম না, বা একটা যে বসে বা একটা স্টুডিও, এখানে যে মিউজিয়াম, এমন কিছু ছিল না। কিন্তু আমরা এবার যখন এখানে ত্রিপুরাতে নতুন গভর্নমেন্ট এসেছে, এখানে একটা মিউজিয়াম হয়েছে, তখন আমরা সবার কাছে শুনি যে এখানে আগের মতন পরিবেশ নেই, এখন সুন্দর একটা পরিবেশ হয়েছে, এখানে আসলে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তারপরেও আমরা নিজের থেকেও চেষ্টা করছি, যেহেতু আমাদের এটা ত্রিপুরার একটা সম্পদ বা ত্রিপুরা, এখানে আমরা শুনি বাইরে থেকে অনেক লোক এখানে আসে, ঠিক আছে, আমরা চাচ্ছি আমাদের ট্যুরিজম যেন আরো ডেভেলপড হয়। ইধার বোলা যাতায় কি 800 থেকে 1200 সাল পেহলে কা মূর্তি ইধার খুদাই করনে কে বাদ মিলা হে, তো জো শ্যাম সুন্দর টিলা হে উধার 1998 মে পেহলে খুদাই কা কাম শুরু হুয়া। তো শুরু হোনে কে বাদ ইধার সে জো ভি মূর্তিয়া মিলে সব বুদ্ধ মূর্তিয়া হে, আর জো দূসরি তিসরি সাইড হে উসমে সব হিন্দু মূর্তি। উসমে সে এক বহুত আচ্ছা সা স্পেটিক শিবলিং হে জো বহুত কিমতি হে, আর বো হর টাইম ঠান্ডা রহতা হে। উসকা ওয়েট হে 4.5 কেজি, ও মিউজিয়াম মে রাখা গয়া হে।